ফের বাম আমলের চাকরি নিয়ে বিতর্ক এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর 13 জন আত্মীয়ের তালিকা প্রকাশ কুণাল ঘোষের যদি ঠিক হয় তাহলে তদন্ত টুইটে এই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক টুইটে সুজনের বিবৃতি দাবি করেছেন কুণাল ঘোষ শ্বেতপত্র প্রকাশ না করে ভুলে ভরা তালিকা কেন প্রশ্ন তুলে গুরুত্ব দিতে নারাজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী এর আগে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর কলেজে চাকরিতে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন শাসক দলের নেতা মন্ত্রীরা এবং এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর আরো 13 জন আত্মীয়ের তালিকা প্রকাশ করলেন কুণাল ঘোষ সিপিএম এর সূত্র থেকেই এই ধরনের একটা তালিকা পাওয়া যাচ্ছে যেটা মূলত সুজন চক্রবর্তীকে কেন্দ্র করে যে তার যারা আত্মীয় তাদের এই এই চাকরি এবং তার মধ্যে কিছু সরকারি চাকরি একটি দেখলাম গণশক্তির চাকরি সেটা অবশ্যই সরকারি নয় ওটা তো পার্টির নিজের ব্যাপার কিন্তু সেক্ষেত্রেও অনেকে বলছেন যে বহু লোকাল কমিটি থেকে বহু যোগ্য কমরেড তাদের গণশক্তির চাকরির জন্য সুপারিশ করা হয় বা নাম পাঠানো হয় কিন্তু দিনের শেষে দেখা গেল সেই সুজনবাবুর বা কোনো বড় নেতার আত্মীয়রাই ঘুরে ফিরে বহু ক্ষেত্রে সকলের ক্ষেত্রে নয় তো সেই জায়গাটা পেয়ে যায় তো এখন এই তালিকাটা যেভাবে সিপিএম সূত্র থেকেই আসছে এটা সত্যি না মিথ্যে জানি না আর কুণাল ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে শ্বেতপত্র প্রকাশ না করে ভুলে ভরা তালিকা কেন প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী দেখুন আমি আগেও বলেছি আমি আবারও বলছি কেলটু বিলটু আবোল তাবোল কথার আমি উত্তর দিই না দেব না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে সেটা কি প্রকাশ করতে পারছেন না এক একদিন এক একটা তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি এরকম কথার উত্তর দিই না এক দুই তালিকাটা ভুলে ভরা তিন যাদের দায়িত্ব বর্তমান তারা ভবিষ্যৎ না ভাবতে পারলেও বর্তমানে থাকলে খুশি হতাম বেশি পুরনো হতে গেলে আরো বেশি দাগদার করতে হবে এটাকে ছাড়া রাখেন ভুলে ভরা এটা একটা ক্যাম্পেইন করার চেষ্টা করা হচ্ছে যেহেতু চোরেরা ধরা পড়ে গেছে পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি আজ নয় এমনটাই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলা সুপ্রিম কোর্টে রয়েছে দ্রুত শুনানি প্রয়োজন কেন প্রশ্ন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সোমবার আসার জন্য শুভেন্দু অধিকারীর আইনজীবীদের পরামর্শ দিয়েছেন বিচারপতি গতকালই পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি আজ নয় এমনটাই জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম চলে আসছি পরের খবরে আপনারা জানেন কম্বল বিলি কাণ্ডে আসানসোলে যে ঘটনা ঘটেছিল পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সেই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার হন এবং তিনি অসুস্থ বোধ করায় আজ ভোরে তাকে বর্ধমান মেডিকেল থেকে রেফার করে নিয়ে আসা হয় এসএসকেএম এ এবং সেখানে আড়াই ঘন্টা ধরে চিকিৎসা হয় যদিও আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে আট ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসএসকেএম এ যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অ্যাম্বুলেন্সে চড়ে কলকাতায় রওনা দেওয়ার আগে পুলিশ কর্মীদের সঙ্গে কথা কাটাকাটিও হয় তার পুলিশকে তৃণমূলের চামচা বলে কটাক্ষ করেন জিতেন্দ্র তিওয়ারি চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি চিকিৎসা হয়নি আপনারা শুনলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যে অভিযোগ করেছেন যে আট ঘন্টা তাকে ফেলে রাখা হয়েছে কোনো চিকিৎসা হয়নি তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে এমনটাও বলেছেন তিনি আর এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা এবং তৃণমূল সাংসদ শান্তনু সেনের কার কি প্রতিক্রিয়া পরপর শোনাব তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা নেওয়ার জন্যই জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করেছে প্রতিহিংসা নেওয়ার জন্যই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে আর এখন শারীরিক কষ্টে কষ্ট দেওয়ার মাধ্যমে জিতেন্দ্র তিওয়ারির কাছ থেকে তার
যে তৃণমূল ত্যাগের জন্য উপযুক্ত শিক্ষা দিতে চাইছে, অর্থাৎ অমানবিক প্রক্রিয়া নিয়েছেন এই সরকার। যদি জিতেন্দ্র তিওয়ারির যে চিকিৎসা, সেই চিকিৎসা সময় মতো না হয়, যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটতে পারে, দায় সরকারকে নিতে হবে। সেই জন্য 8 ঘন্টা কাউকে বিনা চিকিৎসায় ফেলে রাখা এর চেয়ে বড় অমানবিক প্রক্রিয়া আর কিছু হতে পারে না। আমরা ধিক্কার জানাচ্ছি এই প্রক্রিয়ার এবং প্রয়োজন বোধে আইনগত ব্যবস্থা নিতেও বাধ্য হব। দল বদল জিতেন্দ্র তিওয়ারি, তুমি নিজে কদিন কোন দল করেছেন তিনি নিজেই বলতে পারবেন না, আগামী দিনেও তুমি কদিন বিজেপিতে থাকবেন তিনি হয়তো নিজেও জানেন না। আজকে গরিব মানুষকে কম্বল দেওয়ার লোভ দেখিয়ে পুলিশের পারমিশন ছাড়া একটা ছোট জায়গায় নিয়েছে, একটা ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠানে পর্যবসিত করে লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতাকে দিয়ে সেখানে কম্বল দেওয়ানোর পর এখানে চলে যাওয়ার পর একজন শিশুসহ 3 জন পদপিষ্ট হয়ে মারা গেল। বিজেপির সভায় লোক আসছে না, তাই মালদায় সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম বিলি করার লোক দেখাতে হচ্ছে, আসানসোলে সভা করতে গিয়ে কম্বল বিলির লোক দেখাতে হচ্ছে। পদপিষ্ট হয়ে যাওয়ার পর সেখানে একবার ঘুরেও তাকিয়েও দেখলেন না বিরোধী নেতা সহ বিজেপির নেতারা, পাশে গিয়ে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। আর বুকে ব্যথা হয়ে চিকিৎসকের কাছে আসার পরে চিকিৎসকরা যদি প্রয়োজন মনে না করে যে তাকে ভর্তি করার প্রয়োজন, তাহলে কেন অকারণে ভর্তি করবে?